দর্শক মণ্ডলী, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। আমাদের আজকের অনুষ্ঠানের অতিথি বাংলাদেশের একজন সুপরিচিত লেখক, মানবাধিকার কর্মী, প্রামাণ্য চিত্র নির্মাতা শাহরিয়ার কবির। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। বাংলাদেশে একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচারের জন্যে যারা সবচেয়ে বেশি সোচ্চার, সেই সারিতে শীর্ষস্থানে আপনি অন্যতম। আপনি সম্প্রতি ওয়াশিংটনে এসেছেন, আপনার নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করেছেন আপনি। এই ছবিটি হচ্ছে আপনার জিহাদ ট্রিলজির তৃতীয় এবং শেষ পর্ব এবং এটির নাম হচ্ছে দ্য আলটিমেট জিহাদ। এই ছবির বিষয়বস্তু সম্পর্কে আমাদের একটু বলেন। আমার প্রথম দুটো ছবি ছিল একটি বাংলাদেশে জঙ্গি মৌলবাদের উত্থানের উপর, যেটা ছিল পোর্ট্রেট অফ জিহাদ, আর দ্বিতীয়টা ছিল জিহাদ উইদাউট বর্ডার, সেটা ছিল পাকিস্তানে জঙ্গি মৌলবাদের উত্থান এবং জামাতে ইসলামের আঞ্চলিক নেটওয়ার্ক নিয়ে। আর এইটা হচ্ছে সর্বশ্রেষ্ঠটি, সেটা হচ্ছে জামাতে ইসলামী, মুসলিম ব্রাদারহুড এবং আল কায়দা, বিশ্বের বর্তমানে তিনটি প্রধান সন্ত্রাসী সংগঠন, ধর্মের নামে যারা সন্ত্রাস করছে, এই তিনটি সংগঠনের পারস্পরিক যোগসূত্রতা এবং তাদের কার্যক্রমের পদ্ধতি, তাদের দর্শন, তাদের রাজনীতি, পুরো বিষয়টা আমি এখানে তুলে ধরেছি। এই ছবিটি নির্মাণ করতে গিয়ে আপনি তথ্য সংগ্রহ করেছেন কিভাবে? আমি 5 বছর ধরে এটা নিয়ে কাজ করছি, বিভিন্ন দেশে গেছি, 60টা দেশে আমি শুটিং করেছি, 60টা দেশের আপনার যারা বিশেষজ্ঞ যারা আছেন, সন্ত্রাস বিশেষজ্ঞ, রাজনীতিবিদ, মানবাধিকার কর্মী, এমনকি ধর্মীয় নেতা, তাদের সঙ্গে কথা বলেছি, এমনকি কয়েকজন জিহাদির সঙ্গেও কথা বলেছি, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মিশর, তারপর তুরস্ক, ব্রিটেন, আমেরিকা এবং এর বাইরেও স্পেনের মানবাধিকার কর্মীর বক্তব্য আছে, সৌদি একজন বিশেষজ্ঞের বক্তব্য আছে, লেবানিজ বিশেষজ্ঞের বক্তব্য আছে, বিভিন্ন দৃষ্টিকোণ থেকে আমি বিষয়টাকে পর্যবেক্ষণ করেছি। এবং এর পাশাপাশি ওই যে একটা ধারণা মানুষে পশ্চিমে হয়ে গেছে, ইসলাম মানে সন্ত্রাসের সমার্থক যে, এবং একটা ইসলাম ব্যাশিং যেটা, কিন্তু আসলে ইসলাম কী? ইসলাম যে আদতে যে সুফিরা যেটা প্রচার করেছেন সারা বিশ্বে, সম্প্রীতির ধর্ম, শান্তির ধর্ম, মানবতার ধর্ম, সেটাও কিন্তু আমি এর পাশাপাশি তুলে ধরেছি। আরেকটা হচ্ছে যে প্রতিরোধটা আমরা কীভাবে করব, ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক শক্তি কীভাবে এই সন্ত্রাসের, ধর্মের নামে সন্ত্রাস, মৌলবাদের বিরুদ্ধে দাঁড়াবেন, সেটাও আমি দিক নির্দেশনা দিয়েছি। এবং আমার ছবিটা কিন্তু শেষ হয়েছে মিশরে, যে এই যে তাহরির স্কোয়ারে যে বিপ্লব ঘটিয়েছিল 2011 সালে, তাকসিম স্কোয়ারে এখনও চলছে, শাহবাগে শুরু হয়েছে, এই শাহবাগ, তাকসিম এবং তাহরিরের তরুণদেরকে দিয়ে আমি ছবিটা শেষ করেছি, যে এরাই হচ্ছে গোটা মুসলিম বিশ্ব যেটাকে আমরা বলছি। আপনি দেখবেন মরক্কো থেকে শুরু করে ইন্দোনেশিয়া পর্যন্ত বেশিরভাগ দেশে এখন হয় ইসলামপন্থী, না হলে তাদের সমর্থকরা ক্ষমতায়। বাংলাদেশ একমাত্র ব্যতিক্রম, এখানে এখনও ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক শক্তি ক্ষমতায় রয়েছে। তো আমি মিশরে বা তুরস্কে যখন গেছি, অন্যান্য দেশে, সেখানে বলেছি যে বাংলাদেশের ধর্মনিরপেক্ষতা রক্ষার দায়িত্ব শুধু বাংলাদেশের নয়, সবারই। এবং একই সঙ্গে বাংলাদেশে যদি জঙ্গি মৌলবাদের উত্থান ঘটে, সেইটার যে অভিঘাত, সেখান থেকে কিন্তু আমেরিকাও বাঁচতে পারবে না। আমার এখানে একজন মানবাধিকার নেতা বলছেন যে ভবিষ্যতে জামাত যদি ক্ষমতায় আসে বাংলাদেশে হেফাজত এদেরকে নিয়ে, তাহলে সেখানে 9/11 মতন এরকম বহু ঘটনা আমেরিকাতে ঘটবে। ছবিটা শুরু করেছি আমি কিন্তু 9/11 সেই দুর্ভাগ্যজনক ঘটনা নিয়ে, সেই দুঃসহ ঘটনা নিয়ে, এবং ছবিটা উৎসর্গ করেছি 9/11 ভিকটিমদেরকে। আন্তর্জাতিক সন্ত্রাস এই ছবির মূল উপাদান, কিন্তু 71-এর যে যুদ্ধাপরাধ, তার সাথেও তো এই সন্ত্রাসের একটা যোগসূত্র আপনার এই চলচ্চিত্রে এসছে। এটা আমার কথা নয়, এখানে আমি ইয়েল ইউনিভার্সিটির অধ্যাপক বেন কিরনান বলছেন, ইতিহাসের অধ্যাপক, যিনি গণহত্যার উপর অনেকগুলো গুরুত্বপূর্ণ গ্রন্থ রচনা করেছেন, গণহত্যার ইতিহাস লিখেছেন, বেন বলছেন 71-এ বাংলাদেশে গণহত্যার বিচার হয়নি, এবং যে পাকিস্তানি জেনারেলরা গণহত্যা করেছিল, বাংলাদেশে তাদের সহযোগীরা, জামাতে ইসলামী গণহত্যা করেছিল, তারা ক্রমশ শক্তিশালী হয়েছে বিচার হয়নি বলেই, এবং পরবর্তীকালে এরাই আল কায়দার জন্ম দিয়েছে। এবং তারপর তিনি বলছেন যে কি, আল কায়দা যে এই যে হত্যাযজ্ঞ চালিয়েছে, মানবাধিকার লঙ্ঘনের ঘটনা বা সভ্যতার উপর যে আঘাত, বিশ্বব্যাপী সন্ত্রাস, তারা অনুপ্রাণিত হয়েছে 71-এ গণহত্যার কারীদের বিচার থেকে, অব্যাহতি থেকে। উনি বলছেন যে এই ইম্পিউনিটিটা আল কায়দাকে আরও অধিকতর হত্যায় প্রলুব্ধ করেছে, এবং এইভাবে তিনি যুক্ত করেছেন 71-এর গণহত্যার সঙ্গে সাম্প্রতিককালের যে সন্ত্রাস, যেটা আল কায়দার উত্থানকে। একটা কথা বলা হয় যে জাস্টিস ডিনাইড, জাস্টিস ডিলেইড, জাস্টিস ডিনাইড, অর্থাৎ বিচারে যত বিলম্ব ঘটবে
বিচার ততই আস্তে আস্তে বিচার না হওয়ার দিকে চলে যাচ্ছে। এটা তো 75-এর পর বঙ্গবন্ধু নৃশংস হত্যাকাণ্ডের পর যারা ক্ষমতায় এসেছিলেন, জিয়াউর রহমান তো এই বিচার প্রক্রিয়াটা বন্ধ করে দিয়েছিলেন। বঙ্গবন্ধু তো এই যুদ্ধাপরাধীদের বিচার উদ্যোগ নিয়েছিলেন, গণহত্যাকারীদের বিচার চলছিল, তার জীবদ্দশায় 752 জনের বিভিন্ন মেয়াদের শাস্তিও হয়েছিল মৃত্যুদণ্ডসহ। জিয়াউর রহমান বিচার বন্ধ করে দিলেন, যারা দণ্ডিত হয়েছিল তাদেরকে জেল থেকে ছেড়ে দিলেন, তাদের রাজনীতি করার সুযোগ করে দিলেন, যেটা আমাদের 72-এর সংবিধানে নিষিদ্ধ ছিল। তারপর আমরা শহীদ জননী জাহানার ইমামের নেতৃত্বে আন্দোলন করেছে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে, এবং অতি সম্প্রতি আপনারা দেখেছেন শাহবাগে তরুণরা যারা বলেছে যে মহাজাগরণ ঘটিয়েছে, তারা জাহানার ইমামের আন্দোলনের সন্তান। তরুণ প্রজন্ম আজকে বেড়ে উঠেছে, যারা 2008 সালে প্রধানত যুদ্ধাপরাধীদের বিচারের জন্যই মহাজোটকে ভোট দিয়েছিল, এবং সে মহাজোট দেরিতে হলো বিচারটা শুরু করেছে এবং মোটামুটিভাবে বিচার এগিয়ে যাচ্ছে কার্যক্রম। কিন্তু একটা দেরি হচ্ছে অনেকগুলো ক্ষেত্রে, যেটা হচ্ছে একটা অনভিজ্ঞতার একটা ব্যাপার আছে, যে আইনে আমরা বিচারটা করছি এই আইনটা সম্পর্কে আমাদের আইনজীবীদের, সেটা ডিফেন্স হোক প্রসিকিউশন হোক, তাদের অভিজ্ঞতার অভাব রয়েছে। আর 42 বছর পরে বহু তথ্য প্রমাণ তো নষ্ট হয়ে গেছে, অনেক লোক মারা গেছে, এরা বেশিরভাগ এরা জামাতিরা বা জামাতের বন্ধুরা ক্ষমতায় ছিল বাংলাদেশে, তারা বহু তথ্য প্রমাণও নষ্ট করেছে। কিন্তু তারপরে আমি বলবো অন্যান্য দেশে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালগুলো যে এই ধরনের ট্রাইব্যুনাল যুদ্ধাপরাধী বিচার চলছে, বাংলাদেশে বিচারের অগ্রগতি যথেষ্ট আপনার প্রশংসনীয়। গণজাগরণ মঞ্চের ব্যাপারটি এখন কি কিছুটা আপনি মনে করছেন যে স্তিমিত হয়ে গেছে? একটা কথা জাহানার ইমাম তার আন্দোলনের শুরুতে বলেছিলেন, এই ধরনের সামাজিক আন্দোলন কখনো সামরিক বাহিনীর কুচকাওয়াজ নয়, সারাক্ষণ রাস্তায় লেফট রাইট করতে হবে। গণজাগরণ মঞ্চ প্রমাণ করেছে বাংলাদেশের তরুণ প্রজন্ম, তারা মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে, তাদের ভেতর দেশপ্রেম রয়েছে, তারা মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ দেখতে চায়, সেইটা কিন্তু প্রমাণ হয়ে গেছে। এখন আগামী নির্বাচন এটা নির্ভর করবে প্রধানত মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির উপর, আওয়ামী লীগের উপর। আওয়ামী লীগ যদি গণজাগরণ মঞ্চের ওই যে তরুণদের যে চেতনা সেটাকে যদি তারা গুরুত্ব দেয়, তাদের যদি জামাতের ব্যাপারে হেফাজতের ব্যাপারে আওয়ামী লীগ যদি একটা শক্ত অবস্থানে নেয়, আমি তো মনে করি গণজাগরণ মঞ্চ যে চেতনা ছড়িয়ে দিয়েছে তরুণ প্রজন্মের ভেতর, আগামী দিনে এই চেতনা আরও উদ্বুদ্ধ হবে তরুণরা, এবং এটাই হচ্ছে আমাদের দেশের সবচেয়ে ইতিবাচক দিক বলে আমি মনে করি। আমাদের তরুণরা যেটাকে ফেসবুক জেনারেশন বলছি, তারা শুধু ওইটা নিয়ে পড়ে থাকে না, তারা দেশ নিয়ে ভাবে, মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে ভাবে, ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক একটা কল্যাণ রাষ্ট্র নিয়ে ভাবে, সারা পৃথিবী নিয়ে ভাবে। যে কারণে আমার ছবিটা শেষ করেছি আমি শাহবাগ তাকসিম এবং তাহরিরকে দিয়ে, সেখানকার ছেলেরাও কিন্তু ওই একই স্বপ্ন দেখছে, সারা পৃথিবী সন্ত্রাসমুক্ত হবে, সারা পৃথিবীতে ধর্মনিরপেক্ষ মানবতাবাদীদের একটা জয়গান, এটা দিয়েই হচ্ছে আমার ছবিটা শেষ হয়েছে। শাহরিয়ার কবির, আপনি আমাদের স্টুডিওতে এসেছেন, আমাদের সময় দিয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ এবং আপনাদের দর্শকদের অনেক ধন্যবাদ। সরাসরি আমেরিকা আজ এ পর্যন্তই। এখানে জানিয়ে রাখি ইউটিউবে আমাদের অনুষ্ঠানের সব ভিডিও দেখতে পারেন ভিওএ বাংলা চ্যানেলে, ভিওএ বাংলা ফেসবুক ফ্যান পেজেও জানাতে পারেন আপনার মতামত। আগামী সপ্তাহে একই দিন একই সময় এটিএন চ্যানেলে আমাদের অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় চাইছি। আমি আহসানুল হক, ভয়েস অব আমেরিকা।